নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা। অপর্ণা স্কুপ বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাচ্ছি পাটিসাপটা, যেটা কিনা শীতের একটি উল্লেখযোগ্য খাবার। আবার সামনে পৌষ পার্বণ আসছে, এই উৎসবে আমরা পিঠে পাটিসাপটা পায়েস করে থাকি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। প্রথমে পাটিসাপটার জন্য নারকেলের পুর বা ছেঁইটা বানাবো, যেটা কিনা পরে পিঠের পুর হিসাবেও ব্যবহার করা যাবে। নারকেলের পুর বানাতে আমার লাগছে নারকেল দুটো, নলেল গুড়ের পাটালি 300 গ্রাম, এলাচ গুঁড়ো 12টা, কাজু কুচো 1 চামচ, আমন্ড কুচো 1 চামচ, কিশমিশ কুচো 1 চামচ। নারকেলের পুর বানানোর জন্য প্রথমে নারকেলটা কুড়িয়ে নিতে হবে। তার জন্য আমি নারকেলটা ফাটিয়ে নারকেলের শ্বাসটা বের করে নিয়েছি। এবার একটা গ্রেটারের সাহায্যে নারকেলটা কুড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে নারকেল কুড়ুনিতেও নারকেলটা কুড়িয়ে নিতে পারেন। নারকেলটা আমার কুড়ানো হয়ে গেছে। এবারে নারকেল কুড়ানোটা একটা ননস্টিক কড়াইয়ের মধ্যে নিয়ে তার মধ্যে নলেল গুড়ের পাটালি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নারকেলের পুরটা আমার পুরোটাই মিডিয়াম ফ্লেমে হবে। গুড়টা যেহেতু আমি পাটালি গুড় নিয়েছিলাম ওই জন্য মেশাতে একটু সময় লাগবে। নারকেলের সাথে গুড়টা ভালো করে মিশে গেছে। এবার একটু পাক দিয়ে নিয়ে এলাচ গুঁড়োটা দিয়ে দেবো আর মিশিয়ে নেব। এবারে কোচানো ড্রাই ফ্রুটস গুলো দিয়ে ভালো করে পাক দিয়ে নামিয়ে নেব। এবার পুরটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। আমার পাটিসাপটা পিঠে পুলি আর নারকেলের পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি পাটিসাপটাটা বানাবো। পাটিসাপটাটা বানানোর জন্য আমাকে প্রথমে ব্যাটারটা তৈরি করতে হবে। তার জন্য আমার লাগছে 200 গ্রাম ময়দা, 100 গ্রাম সুজি, 1/2 চামচ নুন, 200 গ্রাম নলেল গুড় আর পরিমাণ মতন জল আর একটু ঘি। ব্যাটারটা বানানোর জন্য একটা পাত্রে ময়দা, সুজি, নুন, নলের গুড় দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব।
ব্যাটারটা ভালো করে মিক্সড করতে হবে। আপনারা চাইলে জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন। ব্যাটারটা এমনভাবে করতে হবে যাতে খুব পাতলা না হয়, আবার খুব মোটাও না হয়ে যায়। ব্যাটারটা আমার হয়ে গেছে। এবার ব্যাটারটা আমি একটা ঢাকা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য। কারণটা হচ্ছে যেহেতু আমার এখানে সুজি দেওয়া আছে, আর সুজি জলে দিলে একটু ফুলে বেড়ে যায়। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবারে একটা ফ্রাই প্যানে একটু ঘি ছড়িয়ে দিয়ে একটা গোল হাতার সাহায্যে ব্যাটার দিয়ে দেব এবং ব্যাটারটাকে ছড়িয়ে একটা খুন্তির সাহায্যে গোলাকার করব। এরপর একটু সময় রেখে ব্যাটারটা কুক হয়ে গেলে নারকেলের পুর দিয়ে খুন্তির সাহায্যে ভাঁজ করে করে এপিট ওপিট করে নামিয়ে নেব। আমার একটা পাটিসাপটা তৈরি হয়ে গেছে। এইভাবে আমি বাকিগুলো এক এক করে বানিয়ে নেব। আমার পাটিসাপটাগুলো সব তৈরি করা হয়ে গেছে। আমি এবারে পাটিসাপটাগুলো পরিবেশন করে দিয়েছি উপর দিয়ে একটু ঝোলা গুড় দিয়ে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।